नमस्कार बंधुरा, रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपी हलो निरामिष एचोरेर कोफ्ता कारी। तो ये निरामिष एचोरेर कोफ्ता कारी बानानोर जोन्नो प्रथमेई आमी निये निएछि 250-300 ग्राम एचोर, जेटा आमी खूब भालोभावे धुये परिष्कार करे रेखेछि। आर निये निएछि एकटा आलू। एबारे आमी एकटा प्रेशार कुकारे केटे रखा आलू और एचोरगुलो दिए दिच्छी, ताते दिए दिच्छी जल और अल्प एकटु नून। एबारे आमी एटा ढाका लागिए सेद्ध होते देव। तो जतक्षणे आमार एचोर और आलूटा सेद्ध होबे ततक्षणे आमी एदिके केटे निच्छी एकटा आलू, जेटा आमी चोको चोको करे छोटो करे केटे निएछी। निये निएछी आदा और काँचा लंका बाटा। निये निएछी एक टेबिल चामच चारमगज और एक टेबिल चामच काजू बादाम, जेटा आमी पेस्ट करे निएछी। निये निएछी दुई टेबिल चामच टक दई, जेटा आमी खूब भालोभावे फेटिए रेखेछी। आर निये निएछी जीरे और शुकनो लंका, शुकनो खोलाय भेजे गुड़ो करे निएछी। आर एदिके निये निएछी एक टेबिल चामच जीरेर गुड़ो, एक टेबिल चामच लाल लंकार गुड़ो और एकटु हलुद। निये निएछी गरम मसला और नून। এদিকে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ শুকনো নারকল। আর নিয়ে নিয়েছি বেসন, নিয়ে নিয়েছি ঘি। এবারে আমার এদিকে এঁচোড় আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এঁচোড় আর আলুটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেচ্ছি। তো এছোড়ার আলুটা কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর নারকেলটা, দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা, দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এইবারে সবটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। তবে নারকেলটা আপনারা ফ্রেশ নারকেল থাকলে সেটাও দিতে পারেন। আমার কাছে শুকনো নারকেল ছিল বলে আমি শুকনো নারকেলটাই দিয়েছি। তো সবটাকে আমার ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি একটা প্লেটের উপর একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এইবারে হাতে একটু লাগিয়ে নিয়েছি তেল। এবারে আমি সেই মাখা থেকে অল্প অল্প করে নিয়ে কোফতার আকারে তৈরি করে নিয়ে প্লেটের উপর রাখব। ময়দাটা এই কারণেই আমি প্লেটে ছড়িয়েছি যাতে কোফতাগুলো তৈরি করার পরে প্লেটে রাখলে পরে যাতে কোফতাগুলো প্লেটের গায়ে লেগে না যায়। এইভাবে একে একে আমি সব কোফতাগুলোকে রেডি করে নিলাম। এবারে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কোফতা আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। তো সব কোফতাগুলো আমি দিয়ে দিয়েছি। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো এইভাবে সব কোফতাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চারপাশটা ভালো করে ভেজে নিতে হবে। তো কোফতাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি সব কোফতাগুলোকে তুলে নিচ্ছি একে একে। কোফতাগুলো কিন্তু আমার একেবারে ভাজা রেডি। এরপরে আমি কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সাদা তেল কিন্তু আমি সরিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা প্লেটে তুলে রেখে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটা আমি 15-20 সেকেন্ডের জন্য ভেজে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি 30 সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরে, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি।
তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে আমার তেল রিলিজ করছে। এবারে আমি কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো কাজু আর চারমগজ বাটাটাও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এই কাজু আর চারমগজ বাটাটা দিলে কিন্তু এই কোফতা কারির টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এটাও কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে, এর থেকেও তেল রিলিজ করছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দেওয়ার পরেও আমি আরও আবারও একবার কষিয়ে নেব একটু। তো এটাও আমার কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সবটাকে ভালোভাবে আরও একবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো আলুর সাথেও কিন্তু মশলাগুলো আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব জল। তবে জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেন কি কোফতাগুলো দিলে কোফতা কিন্তু বেশ খানিকটা জল টেনে নেবে, সেই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এবারে সবটাকে মিশিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আমার আলুটা যাতে সেদ্ধ হয় আর গ্রেভিটাও যাতে ভালোভাবে রেডি হয়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিলাম। আমি এবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, গ্রেভি কিন্তু আমার মোটামুটি রেডি আর আলুও কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিয়েও আমি একটু মিশিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেবো। তবে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাতে লাগবে না, কেন কোফতাগুলো আমার সফট আছে, খুব বেশি করলে কিন্তু গলে যাবে। তো কিছুক্ষণ পরে আমার কিন্তু কোফতা কারিটা রেডি হয়ে গেছে। আমি এতে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে 30 সেকেন্ড পর আমি গ্যাস অফ করে দিলাম। এরপরে আমি আরও একবার ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এঁচোড়ের কোফতা কারি কিন্তু আমার একেবারে রেডি। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। তো ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজেই, খুব তাড়াতাড়ি নিরামিষ এঁচোড়ের কোফতা কারি। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।